ফুচকা নাম শুনলেই অনেকেরই জিভে পানি চলে আসে। বিশ্বজুড়ে বাংলাদেশের সুস্বাদু বিভিন্ন খাবারের প্রশংসাও আছে, তবে এবার বাংলাদেশিদের কাছে অন্যতম প্রিয় মুখরোচক খাবার ফুচকা এশিয়ার মধ্যে একটি বিশেষ স্থান করে নিয়েছে। সিএনএন ট্রাভেলে প্রকাশিত জনপ্রিয় কোয়েস্টার্স ওয়ার্ল্ডস অব ওয়ান্ডার সিরিজের অংশ হিসেবে এশিয়ার 50টি সেরা স্ট্রিট ফুডের তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের ফুচকা। প্রতিবেদনে বলা হয়, টক ঝাল মিষ্টি স্বাদের এই ফুচকা বাংলাদেশের প্রতিনিধিত্বকারী সর্বজনীন স্ট্রিট ফুড। মচমচে ফোপা গোলকের মধ্যে ডাবলি মটর আর আলুর মিশ্রণে তৈরি হয় ফুচকা। পেঁয়াজ, শসা, ধনে পাতা, কাঁচামরিচ এবং চটপটির বিশেষ মশলা মেশানোর পর খাবারটি একটি নতুন মাত্রা নেয়। এটি সাধারণত তেঁতুল মিশ্রিত পানি বা সস দিয়ে পরিবেশন করা হয় এবং এর ওপর সেদ্ধ ডিমের কুচিও দেওয়া হয়। ফুচকার অন্যান্য সংস্করণ ভাবতে পানিপুরি, গোলগপ্পা নামে পরিচিত। খাবারের ক্ষেত্রে এশিয়া সবসময় বৈচিত্র্যপূর্ণ। ওই প্রতিবেদনে এশিয়ার সেরা 50 খাবারের মধ্যে স্থান পেয়েছে পাকিস্তানের ফালুদা ও বান কাবাব, ভারতের জিলাপি, নেপালের মোমো, ভুটানের এমা ডাটসি, মালদ্বীপের কাভাবু, থাইল্যান্ডের খাও সই ও সাইক্রোক, ঈশান, মালয়েশিয়ার আসাম লাকসা ও নাসি লেমাক, ভিয়েতনামের বানমি এবং ফো, তাইওয়ানের বাবল টি, ইন্দোনেশিয়ার গাডো গাডো, গেটুক এবং কেরাক টেলর, ফিলিপাইনের হালো হালো ও কোয়াক কোয়াক, চীনের জিয়ানবিং ও জিয়াওজি, মিয়ানমারের লাহপেত থোকে এবং জাপানি আইসক্রিম সোফুতো কুরিমো।